du-te ca să bădăm. Ca să bădăm. Hai să ca să bădăm gădăm bără lagbe na. Pătăpătăr. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে ভালোভাবে কথা বলা হয় না, তো যাই হোক খুব খারাপ লাগে কথা বলতে না পারলে। তো গতকালকে রাফির ওষুধ আনতে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো বেশি একটা ভিডিও করিনি, তো টুকটাক কোনো রকম একটু ভিডিও করছি। আর এই যে এখন তো সারা বাংলাদেশে কাঁচা বাদামের গানে তোলভাড়, তো আমার রাফির মুখেও শুনছি কাঁচা বাদামের গান। তো তো যাই হোক, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং যে সকল আপু ভাইয়ারা আজকে প্রথম আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। আর কালকে মানে ওষুধ আনতে গিয়ে সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের যখন ঝিনাইদহ জেলার উপর আসি আর কি, তো তখন টাউনে আসি, মেন টাউনে। তো তখন বেশ আসরের আজান দিয়ে দিয়েছিল, আর আসরের আজান দিয়ে দিলে কিন্তু বেশি বেলা থাকে না, তো তখন আবার একটু বাজার করার দরকার ছিল। তো সেই বাজার ঘাট করে তাড়াতাড়ি বাসার মানে বাড়িতে আসবো আর কি, সন্ধ্যা লেগে যাবে, তো এই জন্য তেমন একটা কোনো কিছু ভিডিও করা হয়নি তো তাড়াহুড়ো করে। তো আমু মামু বাড়ি এই ভিডিও এটা দিও। ভিডিও আমি করছিলাম আপু, করছিলাম বাদাম 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 আমার যদি কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম এইটা খাইলে ক্ষতি হয় না। কাঁচা বাদামের গান, এই যে মুরগির বাজারে আমরা মাছ কিনছি, আর এই হাতে তরকারি আছে, কাঁচা তরকারি। দেখি তো এই যে এখানে একটা ডিম পাড়া মুরগি ধরে রেখে গিয়েছিলাম, তো ডিম পেড়েছে, আর দেখে তখন সন্ধ্যা লেগে গেছে। খা মরক কর, আয় তুই 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 আয় হ্যাঁ হ্যাঁ না 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 আবু সারাদিন ওরা খায়নি, সেরে যাও না। দেখো বুরকা খুলিনি, এই যে আগে খেতে দিই ওদের। ডিমি ডিমি হাত দিয়ে না আবু, তোমরা কেমন আছে? দিয়া ভালো আছি, তোমরা সবাই ভালো আছে? তোমরা কি খেয়ে থাকা করে? বাদাম বাদাম এখন যে ভিডিওটি দেখতে পারছেন এটা আজকে সকালবেলা, তো গতকালকে তো দেখতেই পেলেন। আস্তে আস্তে বাড়িতে প্রায় সন্ধ্যা, তো বাড়িতে এসেও পৌঁছাইছি, মাগরিবের আজান দিয়েছে, তো তারপরে বাজার ঘাটগুলো আর মানে ভিডিও করা হয়নি। মাছ নিয়ে আসছিলাম, মাছ কাটতে মুরগি কাটতে বাজার ঘাট গুছাতে গুছাতে বেশ খানিক রাত হয়ে যায়, তারপরে গতকালকের ওই ভিডিও এডিট করে দিয়েছি। তো এই করতে করতে আর মানে আর কি সময় পাইনি, তো তারপরে যে সকালবেলা আর মুরগি রান্না করব, তো তার জন্য এখানে যে সব বাটনা বেটে নিব, আর এইভাবে বাটনা বেটেই রান্না করলে বেশি মজা লাগে। আর রাফি যখন আমি ভয়েস দিচ্ছি খুব দুষ্টামি করছে, তো কাঁচা বাদামের গান তার মুখ থেকে যাচ্ছে না।
দেখুন এই যে আমার রান্না শেষ, তো রাফি ওখানে খেলা করছে, তো ওকে আমি ভাত খাইয়ে দিব। আর আমার এই যে র‍্যাকটা, তো এই র‍্যাকটা আমি বারান্দায় নিয়ে আসছি রান্নাঘরেতে, তো রান্নাঘরের ভিতর রেখে দিলাম, তো ওখানে মানে ভাত খেতে যাওয়া জোটে না, এই জন্য প্রতিদিন রাতে না খেয়ে খেয়ে ঘুমাই। আর রাতে না খেয়ে খেয়ে ঘুমিয়ে মানে শরীরটা এত অসুস্থ হয়ে পড়ছে, মানে কি বলবো, মানে সকালবেলা যখন বিছানা থেকে উঠি মনে হয় যে উঠতে পারি না, অসুস্থ অসুস্থ এরকম মনে হয়। আর রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে সিকা, মানে ছসা বলি আমরা আর সিকা বলে অনেকে, তো সেটাই পায়খানা করে রাখে, তো প্রচণ্ড দুর্গন্ধ র‍্যাকটা হয়ে গেছিল। তো র‍্যাকটা পরিষ্কার করছি, করে পরে এখানেই দিয়েছি বারান্দার পাশে, তো এখানে একটু সহজ হয়েছে, কারণ রাতের বেলা বাড়িতে কেউ থাকে না, তখন ভাত তরকারি মানে রান্নাঘরে গিয়ে নিয়ে আসতে ভয় লাগে। আর ঘরের সাথেই দিয়েছি, কারণ ঘর থেকে বেরিয়েই ওখান থেকে ভাত তরকারি নিয়ে খেতে পারবো, রাফিকে খাওয়াতে পারবো, এই জন্য আর কি সহজ হওয়ার জন্য কাজটা। তো এই যে এখন রাফিকে খাওয়াবো, তো ওখানে বসে বসে খেলা করছে, ওর ওই খেলা চলে চলে খাইয়ে দিব, আমি ওর সাথে খেয়ে নিব। তো এই আর কি, কাঁচা বাদাম, কাঁচা বাদাম আব্বু আমাদের শুরুতে, কাঁচা বাদাম, কাঁচা বাদাম।